ইমাম এবং মুক্তাদি তারা সালাতে কিভাবে দাঁড়াবেন অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি একাকে আসলেন তাহলে তিনি কি করবেন কোনো ব্যক্তি যখন একাকে সালাপ পড়ছেন তখন অন্য কোনো ব্যক্তি তার ইক্তেদা করতে পারে অর্থাৎ তাকে ইমাম বানিয়ে আরেকজন ব্যক্তি মুক্তাদি হতে পারেন সেক্ষেত্রে তিনি তার ডান পাশে এসে দাঁড়াবেন আর সেই মুক্তাজি যদি ভুল করে বাম পাশে দাঁড়ান তাহলে ইমাম সাহেব তাকে ধরে ডান পাশে নিয়ে এসে দাঁড় করিয়ে দিবেন এবং উভয়ে বরাবর দাঁড়াবেন আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় রয়েছে যে যদি ইমাম এবং মুক্তাদি একই কাতারে দাঁড়ায় তাহলে ইমামকে একটু আগে দাঁড়াতে হবে কাতার ছেড়ে এই কথাটি ঠিক নয় প্রিয় ভাই দেখুন সেই বুহারের ছয়শত সাতানব্বই নম্বর যে হাদিসটি যেখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাজ্জুদের সালাতের ব্যাপার আলোচনা এসেছে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তিনি ছোট মানুষ তিনি রাসূলুল্লাহ সাল্লামের বাম পাশে দাঁড়িয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তার কান ধরে কোন রավায়েজ এসেছে চুন ধরে টেনে তাকে তার ডান পাশে দাঁড় করিয়ে দিলেন এবং উভয়ে বরাবর দাঁড়িয়েছিলেন এছাড়া আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম যে রোগে মৃত্যুবরণ করেছেন সে রোগে তিনি আবু বকর রবিআলাহু এর বাম পাশে দাঁড়িয়েছিলেন সেটা দাঁড়িয়েছিলেন বরাবর এখানে বাম পাশে বলতে আল্লাহ নবী আলহি সাল্লাম ছিলেন ইমাম এবং আবু বকর ছিলেন মুক্তাদি উভয়ে কিন্তু বরাবর দাঁড়িয়েছিলেন সুতরাং এই যে আগ পিস করে দাঁড়ানো এটা আসলে শরিয়ার সম্মত না উভয়ে বরাবর দাঁড়াবে এবং মুক্তাদি যদি একজন হন তাহলে তিনি ডান পাশে দাঁড়াবেন এরপর মুক্তাদি যদি একাধিক হয় সাপোজ একজন ইমাম তিনি একাকি সলাগ পড়ছেন এরপর একজন মুক্তাদি এসে ডান পাশে দাঁড়ালেন এরপরে যদি আরেকজন মুক্তাদি আসেন তাহলে তিনি কি করবেন তিনি যে কাজটি করবেন সেটা হচ্ছে ওই মুক্তাদিকে পিছনে টেনে নেবেন যদি পেছনে জায়গা থেকে থাকে পেছনে জায়গা রয়েছে কিন্তু সেই মুক্তাদি তার অজ্ঞতাবশত তিনি পিছনে টেনে না নিয়ে ইমাম সাহেবের বাম পাশে দাঁড়িয়ে গেলেন তাহলে এক্ষেত্রে ইমাম কি করবেন ইমাম তখন তাদের উভয়কে পিছনে ঠেলে দিবেন আর যদি এরকম হয় যে জায়গা নেই পিছনে সামনে জায়গা রয়েছে তাহলে ইমাম নিজেই সামনে চলে যাবেন আর এই মুক্তাদি এই কাতারে থাকবে। আর যদি সামনেও জায়গা নেই পিছনেও জায়গা নেই তাহলে তারা বরাবরই দাঁড়াবেন অর্থাৎ একজন মুক্তাদি ডানে একজন মুক্তাদি বামে এবং ইমাম মাঝখানে থাকবেন এবং তারা বরাবর থাকবেন এক্ষেত্রে দেখুন জাদের ল হু অ্যালানহু তিনি বলেন একদা আলেনবি সালুলা হরশামরিবের চলা পড়ার জন্য দাঁড়ালেন এই সময় আমি এসে তার বাম দিকে দাঁড়ালাম তিনি আমার হাত ধরে ঘুরিয়ে তার ডান দিকে দাঁড় করালেন ইতিমধ্যে জা বিন সাখার রদীয় ল হু এলেন তিনি তার বাম দিকে দাঁড়িয়ে গেলেন তিনি আমাদের উভয়কে হাত ধরে ধাক্কা দিয়ে তার পশ্চাতে দাঁড় করিয়ে দিলেন হাদিসটি সহিহ মুসলিম আবু দাউদ এসেছে এবং মিশকাতে হাদিসটি পাবেন হাদিস নম্বর 1107 কিতাবুস সালাতে প্রিয় ভাই এখানে দেখুন জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে ডান পাশে নিয়ে গেলেন এরপর জাব্বার বিন সাকার তিনি বাম পাশে দাঁড়িয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের উভয়কে পেছনে সরিয়ে দিলেন এরপর কথা হচ্ছে যদি ইমাম একজন থাকেন এবং মুক্তাদি যদি মহিলা হন সাপোজ ধরে নেন যে আপনি স্বামী আপনি সলাতে দাঁড়িয়েছেন এখন আপনার স্ত্রী এসেছেন এখন তিনি কি করবেন স্ত্রী আপনার পাশে দাঁড়াতে পারবে না অর্থাৎ পুরুষ এবং মহিলা কোনো অবস্থাতেই এক কাতারে দাঁড়াতে পারবে না আপনার স্ত্রী একা হলেও তাকে পিছনের কাতারে রাখতে হবে তিনি পিছনের পিছনের কাতারেই সলা আদায় করবেন এক্ষেত্রে শেখ আলবানি রহমে তার আদাবুল সিফাতে আদাবুল সিফাতের ছিয়ানব্বই নাম অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন প্রিয় ভাই যদি এরকম হয় যে একজন ইমাম রয়েছেন এরপরে একাধিক মুক্তাদি রয়েছেন তাহলে মুক্তাদি মুক্তি মুক্তাদিরা যদি পুরুষ হয় তাহলে আগের যে সিস্টেম একজন হলে ডানে দুজন হলে পিছনে মহিলা থাকলে মহিলারা দাঁড়াবেন এবং এবং সেই কাতারে যদি কোন শিশুও থাকে তাহলে শিশুরা ওই পুরুষদের কাতারেই থাকবে এক্ষেত্রে দেখুন আনাসল্লাহম থেকে একটি হাদিস তিনি বলেন আল্লাহ রসুল সাল আলিয়া আমাদের বাসায় ইমামতি করলেন তো ওই হাদিসে এসেছে আনাস রাদিয়াল্লাহু এবং তাদের ঘরের একজন এতিম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিছনের কাতারে দাঁড়িয়েছেন এবং তার আম্মা বা তার দাদি তার পিছনের কাতারে দাঁড়িয়েছেন যে হাদিসটা বুখারী মুসলিম এসেছে মিশকাত হাদিস নম্বর আট এবং নয় প্রিয় ভাই কোথাও যদি একজন ইমাম এবং একজন মুক্তাদি থাকে এবং একজন শিশু বাচ্চা থাকে তাহলে শিশু বাচ্চাকে নিয়ে মুক্তাদি তিনি পিছনের কাতারে দাঁড়াবেন অর্থাৎ শিশুরা পুরুষদের কাতারেই থাকবে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা কাতার তৈরি হবে অর্থাৎ পুরুষ এবং মহিলা এক কাতারে দাঁড়াতে পারবে না কিন্তু শিশু বাচ্চারা এক কাতারের হুকুম রাখে প্রিয় ভাই কোথাও সলাৎ চলছে এমত অবস্থায় যদি পিছনে কেউ একাকি দাঁড়ান কোন পুরুষ তাহলে তার সালাত হবে না এক্ষেত্রে হাদিস এসেছে যে হাদিসটি আবুদাউদ্দে এসেছে ডিসেম্বর ছয় শত বিরাশি তিলমিজি ইবনু মাদাতে এসেছে যে এক ব্যক্তি কাতারের পিছনে একা দাঁড়িয়ে সলাপ পড়েছেন আল্লা নবী সাল হাসলাম তাকে পুনরায় সলাদ পড়তে বললেন এবং সৈয়ব নেহবান আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি কাতারের পিছনে একা সলাদ পড়ে সেজন্য তার সলাদ পুনরায় পড়ে নেয় সুতরাং সামনের কাতারে যদি ফাঁকা থাকে এরপরেও যদি কোনো ব্যক্তি পিছনের কাতারে একাকি দাঁড়ায় তাহলে তার সলাদ হবে না কিন্তু যদি সামনের কাতারে কোনো প্রকার ফাঁকা না থাকে এমতো অবস্থায় তিনি পিছনের পিছনের কাতারে একাকী দাঁড়াতে পারেন এক্ষেত্রে কাউকে তার সামর্থ্যের চেয়ে বেশি চাপিয়ে দেন না যেহেতু সামনে ফাঁকা নেই তাই উনি পড়তে পারবেন এবং অনেকেই আপনার সামনের কাতার থেকে পিছনের কাতারে টেনে নেয় এটাও ঠিক না শেখ সাল ওসম তিনি বলছেন যে সামনে কাতার থেকে পিছনের কাতারে টেনে নিলে সে ব্যক্তির খুশুখুজো নষ্ট হয়ে যায় এবং সামনে ফাঁকা হয়ে যায় এটা হবে না কাতার যদি সামনে কাতারে ফাঁকা থাকে আর কেউ যদি পিছনে একাকি দাঁড়ায় তাহলে তার সলাত হবে না কিন্তু সামনের কাতার যদি ফাঁকা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি একাকি দাঁড়াতে পারেন তার সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ